বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক মহলের অনুপ্রবেশ বা আন্তর্জাতিক মহলকে ব্যবহার অথবা আন্তর্জাতিক মহলের হাতে ব্যবহৃত হওয়া, যেই অর্থেই বলি না কেন, এটার একটা মৌন প্রতিযোগিতা আছে কিনা বা মৌন প্রতিযোগিতা চলছে কিনা, সেরকম প্রেক্ষাপটে আমাদের সামনে একটি খবর আছে, তরতাজা খবর। সেই খবরটি হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের মালিকানাধীন রেস্টুরেন্টে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিকগণের নৈশভোজ প্রসঙ্গে, আপনারা জানেন প্রায়ই মাঝে মধ্যে ডক্টর মঈন খান, এর আগে তিনি তার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন বিদেশি বেশ কয়েকজন কূটনীতিককে, এবং তিনি রেগুলারই বিএনপির ফরেনউইংয়ে যে মিটিংগুলো হয় আমেরিকান এমবেসির সঙ্গে বা পিটার ডিয়াসের সঙ্গে, সেভাবে ডক্টর মঈন খানকে দেখা না গেলেও তার বাসায় কূটনীতিকদের আসা যাওয়া আছে। এই আমরা যেদিন 25 আগস্ট 2023 কথা বলছি, সেই দিনের মঈন খানের আমন্ত্রণে বা মঈন খানের যে রেস্টুরেন্ট, সেখানে মঈন খানের নিজের রেস্টুরেন্ট না, জায়গাটির মালিকানা হচ্ছে মঈন খান, ডক্টর মঈন খানের। মঈন খান দুটি রেস্টুরেন্টকে আমরা জানি যে মাসে, যাক সেই অ্যামাউন্টটি উল্লেখ করলাম না, মোটামুটি আমাদের একটা জানা আছে, সেই অ্যামাউন্টটি তিনি ওখানে ভাড়া দিয়েছেন, দুটি রেস্টুরেন্টকে তিনি ভাড়া দিয়েছেন। এবং ডক্টর মঈন খান রাজনীতিতে শালীন মানুষ হিসেবে পরিচিত। ডক্টর মঈন খানের সেই রেস্টুরেন্টে 25 তারিখ সন্ধ্যার পর বিভিন্ন কূটনীতিকরা তার গুলশানের যে বাসভবন সেখানে যান, সেখানে যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল জন ডেমসি, ভারতীয় হাই কমিশনার ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল মনমিত সিং সাবওয়াল, তুরস্ক দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে কর্নেল এরদাল, তারপর ছিলেন নেপাল দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে রোশন শমশের রানা, ছিলেন পাকিস্তান হাই কমিশনের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার আলী এজাজ রাফি, মার্কিন দূতাবাসের সিনিয়র ডিফেন্স অফিসিয়াল এবং ডিফেন্স অ্যাটাসি লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ই ডেমিসি, তারপর ছিলেন চায়নার ডিফেন্স অ্যাডভাইজার সিনিয়র কর্নেল ডু সিংসেন। এই মানুষগুলো, ও এর বাইরে আছেন মিয়ানমার দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল সিও নায়েট, কুয়েত ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ সাদ আল রশিদ, তারা এই নৈশভোজে অংশগ্রহণ করেছেন। এমন একটা সময়ে এই নৈশভোজের আয়োজন, যখন ভারত নিয়ে চারদিকে বেশ রমজম অবস্থা, ভারত কী চাচ্ছে, ভারত এটা করলো কিনা, ভারত সেটা করলো কিনা, ভারত সফর করে আসা আওয়ামী লীগের প্রতিনিধি দল, ভারত সফর করে আসা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ব্রিক্স সম্মেলনে ভারতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে এমন দেশকে সদস্যপদ না দেওয়ার কথা, এগুলো নিয়ে যখন নানান বিষয় আসে, তখন বাংলা ট্রিবিউন একটি হেডলাইন করেছে, আমরা দেখতে পাচ্ছি বহির্বিশ্ব রাজনীতিতে হস্তক্ষেপ করছে অভিযোগ বিএনপির, আওয়ামী লীগের মুখ থেকে কথাটা বিএনপির টেনে নেওয়া, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা কোথায় আমি আপনাদেরকে, আপনারা বুঝেন আমরাও জানি, তারপর আমি একটু পুনরুল্লেখ করব, খবরটা একটু মনোযোগ দিয়ে নিই। বাংলাদেশের রাজনীতিতে বহির্বিশ্বের হস্তক্ষেপ চলছে মনে করেন বিএনপি, দলটির নেতারা বলেছেন বাইরের কোনো শক্তি নয় বরং দেশের মানুষের সঙ্গে বন্ধুত্বের মধ্যে দিয়ে গণতন্ত্র উদ্ধার হবে, পাশাপাশি নেতারা এও দাবি করে বলেন সরকার ধারণা করছে ক্ষমতা ছাড়লে তাদের মারধর করা হবে, তারা সরকারকে ভয় না পাওয়ার আহ্বান জানান। এটা বিএনপির যে কালো পতাকা মিছিল, সেখানে বলা হচ্ছিল যে কালো পতাকা মিছিলকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবার শোক মিছিল বলছেন, তারা বলছেন যে তাদের আন্দোলন 12টা বাজিয়ে বিএনপি এখন এই শোক পালন করছে, কালো পতাকা মিছিল করছে। যাই হোক, আমরা যে পয়েন্টে ছিলাম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যিনি আজকে প্রোগ্রামে চিফ গেস্ট ছিলেন, তিনি বলছেন বহির্বিশ্ব আজ দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, একটি দেশ বলছে এই সরকারকে আবার লাগবে, আমি বলতে চাই সরকার নয়, দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন, আজ এই সরকারের অধীনে নির্বাচন দেশের জনগণ মানে না, বিনা ভোটের নির্বাচনের স্বপ্ন আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি বলেন ভোট ও বাক স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যখন সংগ্রাম করেছি তখন তারা বাঙালির উপর গুলি চালাতো, লাঠিচার্জ করতো, তারা তো ছিল পাকিস্তানি পুলিশ, আজ একই দাবিতে আমরা আন্দোলন করছি। আমরা কেন বলছি যে আওয়ামী লীগের মুখ থেকে টেনে নেয়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতারা আমেরিকার বিভিন্ন স্টেপ, আমেরিকার সুষ্ঠু নির্বাচনের জন্য যে চাপ, সেই প্রেক্ষিতে তারা বুঝাচ্ছেন, তারা বলছিলেন যে বহির্বিশ্ব বাংলাদেশের রাজনীতিতে ইন্টারফেয়ার করছে, তারা বলছেন তারা দাওয়াত ছাড়া চলে আসছে, বিএনপি এই বিষয়ে কিছু বলছিল না। এখন বিএনপি নেতারা, বিএনপির অন্য স্থায়ী কমিটির সদস্যরা, তারা বলছেন যে ভারত বাংলাদেশের রাজনীতিতে অবস্থান পরিষ্কার করুক, তারা ইন্টারভিউতে বলছেন যে ভারত বাংলাদেশে ইন্টারফেয়ার করছে,
এটা তাদের দিক থেকে অভিযোগ এবং সেই প্রেক্ষাপটে যখন ভারত বলছে নির্দিষ্ট সময়ে নির্বাচন চায় সেটাকে তারা বলছেন যে তাহলে বাংলাদেশের নির্বাচনে তারা অংশ ইন্টারফেয়ার করছে বা বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে অংশগ্রহণ করছে। নাম উল্লেখ না করে মির্জা আব্বাস যেটি বলেছেন যে একটি দেশ চায় এই সরকার ক্ষমতায় থাক, সেটি তারা কাকে মিন করেছেন এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। এখন দেশের বাইরের দুই দেশ, আমাদের বাইরের দুই পরাশক্তি নিয়ে দুই দল বাংলাদেশে ইন্টারফেয়ার নিয়ে, আমরা এর আগে একটি কন্টেন্ট আপনাদেরকে কিন্তু বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা অদ্ভুত রকম এখানে আচরণ, অদ্ভুত রকম একটা বেলা, যে আমেরিকার ক্ষেত্রে এক দলের এক অবস্থান, ইন্ডিয়ার ক্ষেত্রে আরেক দলের আরেক অবস্থান, পুরো বিপরীতমুখী অবস্থান। আমেরিকা কিছু বললে একদল চুপ করে থাকে, আরেক দল বলে যে এই যে আমাদের রাজনীতি ইন্টারফেয়ার করছে, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করছে। ইন্ডিয়া কিছু বললে একদল চুপ করে থাকে, আরেক দল বলে এই যে আমাদের দেশের রাজনীতি হস্তক্ষেপ করছে, ইন্টারফেয়ার করছে। আসলে জনগণ সবই বুঝে, আমরাও বুঝি, আমরা স্পষ্টতই বলি, সবসময় বলেছি, প্রতিটা কন্টেন্টে বলি, ফিনিশিংয়ে বলি, শুরুতে বলি যে আমরা তো কারো ইন্টারফেয়ার চাই না। আপনারা কেন দৌড়ঝাঁপ শুরু করেছেন? এই যে মিটিংয়ের পর মিটিং হয় নৈশভোজ, নির্বাচনের আগে ছাড়া তো এগুলো হয় না, আপনারাও নৈশভোজে যান, দুই দলই নৈশভোজের ঘন ঘন দাওয়াত পায়, দুপুরের খাবারের দাওয়াত পায়, চায়ের দাওয়াত পায়। আমরা জাতীয় পার্টি নিয়ে একটি কন্টেন্ট করছি, সেখানে বলতাম জাতীয় পার্টিরও একজন গুরুত্বপূর্ণ নেতা আজকে পার্শ্ববর্তী একটি দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, মিটিং করেছেন আধা ঘন্টার উপরে। সবাই দৌড়াচ্ছে বিদেশিদের দিকে, আবার সবাই সবার দিকে দোষ দিচ্ছে, ওরা দৌড়াচ্ছে আমরা না, আমাদেরকে দাওয়াত দেয় আমরা যাই, এরকম একটা ব্যাপার, একেবারেই কিম্বুত কিমাকার, মানে সত্যি সেলুকাস রাজনীতি। রাজনীতি মুখে বলছে জনগণের ভোটে নির্বাচিত হব, জনগণ আমাদেরকে ভোট দেবে, জনগণ ক্ষমতায় নেবে, আর দৌড়ানোর সময় দৌড়াচ্ছে পূর্ব বা পশ্চিম বা উত্তর বা দক্ষিণমুখী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।